জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওগো কি জানে কি ভাবে গো Yeah.
जो पीते लागिलो
महिषासुरी बध करी सही तो महिषासुर मोदिनी सही तो महिषासुर मोदिनी सही तो बकासुर बकासुर बध करी सही तो कालियो दमन কালিও দমন করি সেই তো এসেছে আসিবে না কেন গা আসিবে না কেন গা আসিবে না কেন গা অনুরাগে চিত ছোড়া আসবে না কেন অনুরাগে চিত ছোড়া আসবে না কেন ধরা পড়ে গিয়েছে ধরা পড়ে গিয়েছে ধরা পড়ে গিয়েছে ধরা পড়ে গিয়েছে গৌর হরি আমার কি করছি জানেন ভাবাবেশে ভাবেরই আবেশি গৌর হরি আমার করে করে রাধা রাধা নাম জপ করছে ভাবাবেশি গৌর হরি কলিযুগে রাধা রাধা নাম জপ করে ও মা আমার গৌর খুরির তো মনে নাই
ভিতরে লুকানো ভাব রাধা কান্তি, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, দুই দেহ ধরি, আর অনন্যে বিলাসী রস আস্বাদন করি, আস্বাদন কৃষ্ণের মিলিত রূপ এবে আমার গৌর হরি, এসেছে কোথায় সাথের নদী আপুরি, ওমা কেন এসেছে সেই ব্রজের মাকা বংশীধারী, রাসবিহারী রসরাজ নটবর শ্যাম কৈশোর নটবর মূরতি, আমার গৌর হরি রাধা ভাবকান্তি অঙ্গে গোপন করি, আজ এসেছে দুহুতনু এক হয়ে ব্রজের রসকে নিয়রণ করি, কলিযুগের দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম বিলাবে বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মা গো, যিনি আমার ছিলেন সত্যি নারায়ণ নারায়ণী নারায়ণী, তাই ছিল রাম অবতার, তারপরে ছিলেন আমার কৃষ্ণচন্দ্র, আজ গৌর হরি নদী, আজ এবে এসেছে প্রেমের মাধুর্য রস নিয়ে নগরবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম বিলাবে বলে রাধা কৃষ্ণের দুই আত্মাকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম বিলাবে বলে কোথায় না আমার গৌর হরি নিতুই নিতুই শ্রীবাসের আঙিনার মাঝি, ফুল করতালকে সাথে লই গৌর হরি আমার শ্রীবাস অঙ্গনে নৃত্য করে, কেমন করে কি বা শ্রীবাস ওই অঙ্গনে নাচি সচির তুলা, ভক্তগণ সঙ্গে করি,
शिवाश अंगनार माची कीर्तन करछे आर गिखे बसे आर साधन करछे कि ना आमार जीव गोस्वामी पाद प्रभु जीव गोस्वामी पाद महाप्रभु नाम श्रवण करछे हो मा এদিকে যে সন্ধ্যা সময় উপনীত হয়েছে তাহার আর মনে নাই আর মনে নাই বসে বসে আমার প্রভুর লীলাকে স্মরণ করছে আর হাতে করে কিছু ছলা ভাজা নিয়ে আস্বাদন করছে আর এমন সময় ও মা ওই গ্রামের পণ্ডিত ছিল দিগ্বিজয় পণ্ডিত পণ্ডিত জি ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে দেখছি ছোট কুঠিরে বসে বসে ওই জীব গোস্বামী একটি দুটি করে ছোলা সেবা করছে যখন লক্ষ্য করেছে দিগ্বিজয় পণ্ডিত পণ্ডিত জি পণ্ডিত জি ছুটে এসে কি করছে জীব গোস্বামী পাতকে বলছে জীব গোস্বামী তুমি কি একবার দেখেছো দেখেছো যে পশ্চিম আকাশের কোলে সূর্য ঢলে পড়েছে সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশের কোণে সূর্যদেব ঢলে পড়েছে আর এমন তো সময় তুমি সন্ধ্যা আননি কি পূজা অর্চনা সব ভুলে যে তুমি বসে বসে ছোলা সেবা করছো পণ্ডিতজি সত্যি কি সন্ধ্যা উপনীত হয়েছে আমি বুঝতে পারিনি পণ্ডিতজি আমি তো পূবের আকাশের সূর্য কখন যে পশ্চিম দিকে দিগন্ত হয়ে গেছে আমি বুঝতে পারিনি প্রভু হরি বল হরি বল অপরাধ নেবেন না পণ্ডিতজি কিন্তু পণ্ডিতজি আপনি হয়তো ঠিকই বলেছেন জীব গোস্বামী তুমি কি ভুলে গেছো তুমি কেমন ভাবে ভুলে যেতে পারো তুমি তো একজন বৈষ্ণব মানুষ আর বৈষ্ণব যদি রীতি আচার না মানে তাহলে কি তাকে বৈষ্ণব বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল কি বললি পণ্ডিতজি আমার সত্যি অপরাধ হয়ে গেছে পণ্ডিত আসলে কি হয়েছে জানেন পণ্ডিতজি ও মা আমার না আমার দুটি অসুখ হয়েছে জানি বাহ্যিক জগতে আমাদের যদি কোনো অসুখ হয় ও মা আমাদের ঘরে যদি কেউ মারা যায় কিংবা কারো ঘরে যদি কোনো সন্তান জন্ম হয় তাহলে কি আমরা ঠাকুর সেবা দিই না তাই না বলছি লক্ষ্য করুন জীব গোস্বামী কেমন ভাবে বাহ্যিক তত্ত্বটা বুঝিয়ে দিলেন আর এই তত্ত্বের মধ্যে তো তথ্য লুকায়ে থাকে তাই না বাবা আমার দুইটি অসৌজ হয়েছে জানেন তাই আমি সন্ধান নিক করার কথা ভুলে গেছি দেখুন মা ওই মন্দিরের গৌর ঘরে যদি কারো ঘরের সন্তান হয় যদি কারো গৃহের স্বামী হয়
যদি কারো পুত্র হয় তাহলে কি সেবা না দিয়ে কেউ থাকতে পারে? হরি বউ, আমরা কেমন বাড়ছি কি বিচার করে দেখো। আমরা ভগবানের সেবার কথা ভুলেছি, বাড়ছি কি বস্তুটাকে আস্বাদন করে, তাই সেবা আসতো না সব ভুলে যায়। বলছি জানো পণ্ডিত জি, আমরা পণ্ডিত তৎকালীন যুগে যারা শাস্ত্র অভিজ্ঞতা হতেন কিংবা যারা চারটি বেদে পণ্ডিত ছিলেন তাদেরকে কিন্তু পণ্ডিত বলতাম। এখানে পণ্ডিত্য বাহ্যিক অর্থটা বোঝাচ্ছে, কিন্তু কোন আভ্যন্তরীণ অর্থ কিন্তু বোঝায়। তাই আমার জীব গোস্বামী পাদ পণ্ডিতকে বোঝায় বলছে, পণ্ডিত জানো পণ্ডিত, আমার না দুটি অসৌচ হয়েছে। কেন? তোমার তো কেউ নেই। পণ্ডিত বলছে তোমার তো কেউ নেই, তাহলে তোমার কি করে অসৌচ হতে পারে? পণ্ডিত পণ্ডিত আপনি কি জানেন আমার যে স্ত্রী ছিল আমার আমার সেই স্ত্রীটি মারা গেছে। জীব তুমি কি বিবাহ করেছো? আমি তো তোমার বিবাহের কথা জানতাম না। শুধু তাই নয়, আমার স্ত্রী তো মারা গেছে, আর যেদিন আমার স্ত্রী মারা গেছে সেদিন আমার কন্যার জন্ম হয়েছে। তোমার স্ত্রী মারা গেছে যেদিন সেদিনই তোমার ঘরে সুস্থ কন্যার জন্ম হয়েছে। বলছি জানেন পণ্ডিত, শ্রদ্ধা ভক্তি উপাজায়া মায়া ভার যা পরিত্রায়া জানেন পণ্ডিত, পণ্ডিত বলছে শ্রদ্ধা ভক্তি উপাজায়া, শ্রদ্ধা ভক্তি যেদিন থেকে আমার দেহে সঞ্চার হয়েছে তারপর থেকে আমার যে মায়া নামক স্ত্রীটি ছিল সেই স্ত্রীটি চিরতরের জন্য আমার ছেড়ে চলে গেছে। অর্থাৎ কে ছিল বাবা? হমা শাস্ত্রে দেখুন তথ্যটা কোথায় লুকায়ে থাকে, তথ্যটা এইখানে যে ওই জীব গোস্বামীর স্ত্রীটি ছিল মায়া, যে মায়া আমার জীব গোস্বামীর জীবন থেকে চলে গেছে। মায়া যেদিন চলে যায় আমরা তো এই মায়া মোহবদ্ধ জীব হয়ে বসে আছি বাবা, তাই না? আমাদের মধ্যে যে মায়াটি আছে তাকে বলছে মায়ারূপ স্ত্রী। ওই মায়া যেদিন চলে গেছে না সেদিন থেকে সুস্থ ভক্তি রূপী একটি কন্যার জন্ম হয়েছে। সুস্থ ভক্তি রূপী কন্যার জন্ম হয়েছে। বলছে পণ্ডিত জি, রীতা কাশ চিদানন্দ মুদার হয় তিমি রান্তার উদয়ত্ত মকর স্বামী কিং সন্থা মকর সতী। বলছে যেদিন আমার স্ত্রী চলে গেছে যেদিনই আমার ওই মায়ারূপ স্ত্রী আমায় ছেড়ে চলে গেছে সেদিন আমার দেখি শুদ্ধ ভক্তি রূপ কন্যার জন্ম হয়েছে। পণ্ডিত
আর যখন আমার দেখে মায়া নেই আমার দেখো পবিত্রময় স্থানে বিরাজ করি সেই আকাশে আমার গৌর হরির উদয় হয়েছে তাই গৌর হরি বল হরি বল হরি বল মা গো যিনি আমার গৌর হরিকে ভালোবাসতে জানে না যিনি আমার গৌর হরির জন্য অস্ত্র বিগলিত করে দুটি নয়ন জলে ভাসাতে পারে না তার জীবনে কি কখনো আমার গৌর কলঙ্ক চাঁদের উদয় হতে পারে না গো আমার গৌর কলঙ্ক চাঁদের উদয় হতে পারে না তাই কি বলছি জানেন যদি করে ডাকার মতো মতো ডাকিতে আই গো ডাকার মতো ডাকিতে আই গো মতো ডাকিতে হাই গো বলি তারে না ডাকিলে ডাকার মতো ডাকিতে হাই যে তারে না ডাকিলে কৃপা হয় না গো তারে ডাকা আমার ভগবান কি বলি জানো শ্রী কৃষ্ণের প্রেম দর্পণ প্রেম দর্পণ জ্ঞানী কে না করি অর্পণ কি দেখিবে সেজন প্রেম অন্ধ প্রেম যদি কেউ অভিমান মঞ্চ করে অহংকারে বশবর্তী হয়ে গোবিন্দকে সেবা করে আমার শ্রীকৃষ্ণের প্রেম তাকে কখনো স্পর্শ করে না কাকে স্পর্শ করে যে জন্য ভক্তি ডরে ভগবানকে বাঁধতে জানে একমাত্র তারে কৃপা করে তাই বলছি শ্রীকৃষ্ণের প্রেম সবাইকে অর্পণ করে না দিগ্বিজয় পণ্ডিতকে বলছে পণ্ডিত তুমি তো বুঝতে পারবে না পণ্ডিত আমি কি আমার একই সঙ্গে দুটি অসৌচ হয় আমি না ভুলে গেছি কখনো সন্ধ্যা সময় উপনীত হয়েছে উপনীত হয়েছে ও মা আজ যদি আমরা একই সঙ্গে বসি আমার অনাদির আদি গোবিন্দের সেই প্রেমের অহংকারকে ভুলে যাই যদি একবার ভক্তি ডরে একবার ভক্তি ভরি আমাদের এই বদনকে বলি একবার রসনাকে বলি একবার কৃষ্ণ বলি তাহলে তো ইহ জন্মের মতো বলা হবে তাই না অমা তাই সবাই মিলে চলুন আজ আমরা গৌর হরিকে ডাকবো কেমন করে
एक बार बोलो रसना जीवर तारे हरे कृष्ण हरे हरे बारे बोलो रसना बोलो रसना जीवर तारे हरे कृष्ण हरे हरे बोलो रसना बोल रसना जीवेरी तारे हरे कृष्ण हरे हरे मायरा एक शक्ति सबाई बाबरा सबाई बोले बाहु तुलुन सबाई तुलुन सबाई हरे कृष्ण हरे हरे एक बार बोल रसना रसना जीवेरी तारे हरे कृष्ण हरे हरे रसना जीवेर तारे हरे कृष्ण हरे हरे बोल रसना जीवेरी तारे हरे कृष्ण हरे हरे Yeah.
সঙ্গে ও রে 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 দা দেই তেরে তেরে কিটা তাকি তেরে কিটা তেরে রে তেরে রে তেরে তেরে দা গি তেরে তেরে কিটা তাকি তেরে কিটা দা দিন তেরে গড় ধাও দা দিন তেরে গড় ধাও দা দিন তেরে গড় ও রে পাহে আমারে ভাগে ও হলো না রে আমার ভাগে হলো না রে রাধা মোহনে মাঝে আমার ভাগে হলো না রে রাধা মোহনে মাঝে আমার ভাগে হলো না রে রাধা মোহনে মাঝে আমার ভাগে
जराधि समवेत परम साधु गुरु वैष्णव भक्त मंडली एवं आमार पिता माता तुल्य समस्त पितृभक्ति मातृभक्ति समस्त प्रकार साधु गुरु वैष्णव भक्त मंडली अनाहूत अब्याहूत बहिरागत दुरागत सवार चरणे अधम कीर्तनिया हीरामती दासी एवं तार सह सम्प्रदाय जानाई बाबा कोटि कोटि दंडवत कोटि कोटि दंडवत एतक्षण सबाई आमरा सादर करेछि आमार मधुमय श्री धाम नवद्वीप धाम एखन आमरा सबाई मिली आमादेर देहके एखाने रेखे বৃন্দাবনে কিন্তু একটা জিনিস ছিল জানেন তো একবার যদি কেউ রাধা নাম করত তাহলে সবাই দুটি বাহু তুলত আর জয়ধ্বনি উলুধ্বনি হতো আজ আমরা তো এখানে বৃন্দাবনে এসেছি তাই সবাই মিলে জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে তবে আমরা সেই রাধা রাজ্যে যাব একবার রাধে 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 নাম সবাই মিলে যদি যাবে বৃন্দাবন একবার রাধে একবার রাধে রাধে নাম বলে যাবে বৃন্দাবনে Oh,
ও মায়েরা রাধা নাম হয়েছে কিন্তু জয়ধ্বনি হয়েছে বাবা হরি বল কই মায়েরা জয়ধ্বনির দাই গৌর প্রেমানন্দে হরি বলে হরি বল রাধে 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 শ্যাম রাধে 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 বৃন্দাবন ধাম माता जशोमतिरिकित वेश भूषणे सुसज्जित होइए सुसज्जित नीचे नीचे गोचारणे गेलें ओ मा आज भगवान आमार की करेछे द्वादश राखाल धेनु वत्स गाभीगण संगे लई সেই নেচে নেচে গোচারণে গেলেন গোচারণে জি কাদেরকে নিয়ে গেলেন গোচারণে গেলেন আমার ২৪ জন বন্ধুকে সঙ্গে নিয়ে আমার নিয়ে তারা কি করছেন না তারা সবাই ওই ভাগ্যবতী যমুনার তীরে তারা সবাই বিনোদ খেলা খেলছে হরি বল হরি বল কেমন করে আহা খেলা তো আহা খেলা তো আহা রে খেলা তো নন্দ Hey!
আনন্দ আহানন্দ গো সুবল
एक बार सुने जाना प्राण गोविंद जखन नयन इंगित करे रेखेछे सुबल शाखा आमार बुझते पेरेछे सुबल आमार की करेछे ताड़ाताड़ी कानाइयेर काछे एसेछे एबार कानाई की करछे ओगो सुबल को करिया संगे Oh!
বলকে বামে লয়ে রাধা কুণ্ডের তীরে বসেছে। কেমন ভাবে না আজ নব নবে পল্লবে সেজ বিছাই, আজ তরু দিজ সুহূত লোকানাই লোকানাই। ও মা, রাধা কুণ্ডের তীরে কদম তরু আমল আছে, প্রাণ গোবিন্দ আমার, ওই কদম তরু অবিক্ষেপে পত্রখানা নিয়ে বিছাই সুন্দর করে সুবলকে বামে লই, সুবলের উপর ভর দিয়ে রাধা কুণ্ডের সভা দর্শন করছে। আর এদিকে, আর এদিকে আমার প্রেমময়ী রাই ধনী বিনোদিনী, বিনোদিনী আপন ঘরে নিরজনে বসে বসে, আপন ঘরে নিরজনে বসে বসে একখানি চম্পক ফুল মালা নির্মাণ করছে। চম্পকের ফুল মালাখানি নির্মাণ করে রাধারে আমার দুতিকে ডেকে ডেকে বলছে, দুতি দুতি তুমি তো জানো দুতি, আমি এই কত সুন্দর করে চম্পক ফুল মালা নির্মাণ করেছি জানো, কেন জানো, আমার প্রাণ মধু সেই সকালে গোচারণে চলে গেছি, আমি তো তাড়াতাড়ি করে মধুর গলায় মালা দিতে পারিনি, তাই আমার মধুর জন্য আজ দেখো এই মালা খানি নির্মাণ করেছি। যাও যাও একবার গিয়ে তুমি আমার সেই প্রাণ মধুর গলে মালা দিয়ে এসো। লক্ষ্য করুন শাস্ত্র কি বলছি জানেন বাবা, বলছি আমার প্রাণ গোবিন্দ যখন গোচারণে গিয়েছিল ২৪ জন বন্ধুকে সঙ্গে নিয়ে গিয়েছিল, সেই ২৪ জন বন্ধু কারা জানেন, এই দেহের সঙ্গে একবার মিলিয়ে নেন বাবা, আমার প্রাণ গোবিন্দ গোচারণে কখন গিয়েছিল সকালবেলা তাই না, আর গাভীগুলি ওই সকালবেলা গাভীগুলি যে কখনো ঘাস সেবা করে জানেন দুপুর বেলা তাই না, কিন্তু বাবা সকালে যেমন যায় আবার ঠিকই পুইরা গোষ্ঠীর সময় গধূলি গণকে সঙ্গে লইয়ে আবার গোচরণ হতে ফিরে আসে তাই না, দেখো তত্ত্বের সঙ্গে কেমন ভাবে মিলে দেখুন, আমাদের দেখে ২৪ জন বন্ধু আছে, কারা কারা, ১০ ইন্দ্রিয় পঞ্চ কর্ম ইন্দ্রিয় আর পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় বাবা, আর আছে কি আর পাঁচটি ভূত আছে পঞ্চভূত, তারা কারা, কৃতি অপ তেজ মরুত গম, তাহলে কত হলো ওই পাঁচ পাঁচ ১০ আর এই পাঁচ ১৫ হয়ে গেছে তাই না, আর আছে স্বরূপু কাম ক্রোধ লোভ মহমদ আশ্চর্য, এই স্বরূপু ২১ জন, আর আছে ৩ জন, এই ৩ জন কারা বাবা, এই ৩ জন হলো বুদ্ধি মন আর অহংকার, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, সকালে গাভীগুলি নিয়ে আমার গোচারণে চলে গেল প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ, ঠিক তেমনি করে বাবা মানব দেখির সকাল হয়েছিল, আমাদের মানব দেখির একটি সকাল আছে তাই না, যখন আমরা জন্ম হয়েছি সেই শৈশব বেলা হলো আমাদের মানব দেখির সকাল বেলা,
আমার শাস্ত্র বলছে যদি সকাল সকাল কেউ দধি মন্থন করে তবে বাবা মাখন উৎপন্ন হবে আর সেই মাখন দিয়ে আমার গোবিন্দ সেবা হতে পারে নিতাই গৌর হরি বল হরি বল কিন্তু যদি সকাল চলে যায় ওমা বলছে আমার গোবিন্দ গোচারণে গাভীদের নিয়ে ঘাস সেবা করায় কখন না দুপুর বেলা গাভীরা কখন ঘাস খায় দুপুর বেলা তাই না বাবা তো আমাদের এই মানব জীবনের একটা দুপুর বেলা আছে এ দুপুরটি কোনটা এ দুপুর হলো যৌবন সময় এই যৌবন যখন আমাদের জীবনে উপনীত হয় ঠিক তখন আমরা কি করি আমরা স্বামী পুত্র সংসার স্ত্রী বন্ধু বান্ধব সবাইকে নিয়ে মেতে উঠি এই সময় হলো আমাদের জীবনের যৌবন বেলা দুপুর বেলা যে সময় গোবিন্দ গোচারণে গাফি চড়ায় কিন্তু বাবা যখন আমরা গোচরণের সময় ছেড়ে যাই যখন আমাদের যৌবন একে একে চলে যায় লক্ষ্য করুন তো যে আমাদের যখন এই যৌবন বেলায় আমার স্ত্রী আমার পুত্র আমার বান্ধব আমার স্বজন আমার পুত্র আমার একে একে যখন আপনার ছেলেটি বিবাহ দেবেন ওই পুত্র যখন চাকরি করবে সন্তান সন্ততির পিতা মাতা হবে তখন কিন্তু এক এক করে আপনার থেকে সবাই দূরে চলে যাবে কিন্তু যখন আমাদের যৌবন এসেছিল তখন আমরা আনন্দে উল্লাসে মেতে উঠেছি একবারও কৃষ্ণ ভজিনী কিন্তু একবার পূর্বের কথা মনে করুন যেদিন আমরা মাতৃ জঠুরে ছিলাম ৩২টি নারীর বন্ধনে যেদিন আমরা বেঁধে রেখেছিল ভগবান মাতৃ জঠুরে কৃমি আদি দংশনের ফলে আমরা যখন ওই হেড মুন্ড ঊর্ধ্ব পদে ছিলাম ওই যন্ত্রণায় ভগবানকে কতবার বলেছি দয়াময় একবার এই অন্ধকার কুপানাল ঘুরতে বাইরে যাব বল হরি বল কিন্তু আমরা কি হয়েছি আমাদের হওয়ার কথা কৃষ্ণের দাস হয়েছি আমরা মায়ার দাস এটাই হরি বল ও মা হইনি আমরা কৃষ্ণের দাস কিন্তু একটা জিনিস জানেন বাবা প্রত্যেকে আমরা মানব জন্ম হয়ে এই পৃথিবীতে এসেছি এই সুন্দর পৃথিবীতে আমাদের এই প্রত্যেকের জীবনে আমাদের প্রাণ গোবিন্দে দর্শন দিয়েছে একটা শিশু যখন মাতৃগর্ভে ৭ মাস বয়স যখন পরিপূর্ণ হয় সেদিন আমার গোবিন্দ তাকে দর্শন দিয়েছিল বাবা আমাদের মস্তকে এই যে আমাদের দেখি যত অঙ্গ আছে হস্ত পদ চক্ষু কর্ম নাসিকা জিহ্বা চরণ না বাবা আমাদের এই সমস্ত জায়গায় নয় গোবিন্দ দর্শন দিয়েছিল আমাদের চরণ তলে যে লাল টুকটুকে অংশ রয়েছে ও মা এত জায়গা রেখে আমার ভগবান বেছে নিলেন চরণ তলে হরি বল হরি বল তাই না বাবা তাই দেখবেন যখন একটা সদ্যজাত প্রস্ফুটিত শিশু মানব আকারে জন্ম হয় তার চরণ তল কিন্তু লাল টুকটুক করে তাই না যেমন দিনে রবি সূর্য যখন অস্তমৃত যায় পশ্চিম আকাশটা কেমন লাল রঙে পরিপূর্ণ হয়ে যায় ওই ছোট্ট শিশুর চরণ তলে লাল টুকটুক টুকটুক করে কেন জানেন যেমন লোখা লোখা যদি সোনার পরশ পায়
লোখা যদি সোনার পরশ পায়, পরশ মনির পরশে লোখা সোনায় রূপান্তরিত হয়। ঠিক আমার গোবিন্দ রূপ সোনায় যার দেখি পরশ লাগে, তার দেখো তো সোনায় পরিণত হয় বাবা। নিতাই গৌর হরি বল হরি বল। কিন্তু বাবা সেদিনের কথা আমাদের মনে নাই, বলছে ওরে জীব মনে নাই, মনে নাই সেই দিনের কথা, সেই দিনের কথা। ওরে তোদের আয়ু সূর্য তো ডুব্ব ডুব্ব ভাব, আয়ু সূর্য পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশের কোণে ঢলে পড়েছি, আর কবে তোদের চৈতন্য হবে জি? কি বলছি না না হোজি, আর চৈতন্য হবে না। কোন দিন জীবের চৈতন্য হলো? যেদিন আমাদের সবচেয়ে প্রিয় বস্তু আমার স্বামী চলে গেল, স্বামী চলে গেল, আমাদের প্রিয় কন্যা সন্তান এক এক করে যেদিন আমাদের থেকে দূরে চলে গেল, সেদিনই ঠাকুর ঘরে বসে বসে কেঁদে কেঁদে বললাম দয়া মাই, সত্যি ভুলে গেছি তোমার ডাকতে ও দয়াময়, একবার কি কৃপা করে দেখা দেবে না? বলি দয়াল তোমার, দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় ভার, দিনের বন্ধু করুণা সিন্ধু পাকা শ্যামরায়।